হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। ট্যাংরা মাছের ভর্তা এই ট্যাংরা মাছের ভর্তাটা একবার রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তাহলে চলুন দেখিনি ট্যাংরা মাছের ভর্তা রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে ট্যাংরা মাছের ভর্তা রান্না করার জন্য এইখানে আমি দুশো গ্রাম ট্যাংরা মাছ কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া এইগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এইখানে আমি নিয়েছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি কয়েক কো আস্ত রসুন রসুনটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে রসুনটা ব্যবহার করলে আরও বেশি ভালো লাগে আর এইখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা চারটা শুকনো লঙ্কা তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর এইখানে নিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেবো তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই ভর্তাটা রান্না করব প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখন শুকনো লঙ্কাগুলিকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে হাত দিয়ে গুঁড়া করে নেব একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে মাখিয়ে রাখা ট্যাংরা মাছ এখন মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ট্যাংরা মাছ বাঁচতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় ট্যাংড়া মাছগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব এইভাবে এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মাছ বাজার তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত রসুন রসুনগুলিকে কুচি করে কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন আর একই সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সামান একটু লবণ এখন এইগুলিকেও নেড়ে চড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এইগুলিকে নেড়ে চেরে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দেখুন সবগুলি উপকরণ ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি ভেজে রাখা সবগুলি উপকরণ হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এইগুলিকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে শিল্পাটায়ও কিন্তু এইগুলিকে বেটে নিতে পারেন তবে এর মধ্যে জল ব্যবহার করবেন না জল ছাড়াই কিন্তু এইগুলিকে পেস্ট করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম এইগুলিকে আমি সামান্য একটু লবণ দিয়ে গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দেব বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দেব এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু ভাজার সময় লবণ দেওয়া আছে এখন এইগুলিকে একদম মিহি করে পেস্ট করে নেব আর আমি আবার বলছি এর মধ্যে জল ব্যবহার করবে না জল ছাড়াই কিন্তু এইগুলিকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো আমার ভর্তা সম্পূর্ণ রেডি এইভাবে গরম গরম ভাতের সঙ্গে ট্যাংড়া মাছের ভর্তা রান্না করে খেয়ে দেখবেন এত ভালো লাগে না খেলে বিশ্বাস করতে পারবেন না তো আমার এই ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন